আসসালামু আলাইকুম, আমি সাবরিনা তিশা। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দোয়া করি আল্লাহ যেন সবার মনে সৎ ইচ্ছাগুলো পূর্ণ করে। আজকে এটা আমার মিনি ব্লগ, আমি নিয়ে এসেছি একটা ছোট্ট ব্লগ। আর আমার সেদিন রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো আমি চিন্তা করলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আমার সকালটা শুরু হয়, প্রতিদিন আমি চা খেয়ে শুরু করি। আমি প্রতিদিন চা না খেলে মানে চলেই না। আর চা খেতে খেতে আসলে শুরু হয় হচ্ছে ভিডিও কল, আর সেটা হচ্ছে আমার ভাইয়ের ছেলেকে দেখে। ওকে ঘুম থেকে উঠে ওকে যদি না দেখি আমার মানে কেমন যেন লাগে। তো ঘুম থেকে উঠেই আমি ওকে প্রতিদিন ওকেই দেখি। সর্বপ্রথম আমার কাজ চা খেতে খেতে ওকে দেখা, বা চা বানাতে বানাতে ওকে দেখা, মানে ওকে দেখবো ঘুম থেকে উঠে আমার চায়ে ওকেই দেখা। কখনো কখনো আমি বিছানা থেকে না উঠে ওকে কল দিয়ে দেই দেখার জন্য। তো আমার এই যে কাগজপত্রগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম, আমার এই যে এটা হচ্ছে কদাচি ফিসকালে, আর নিচেরটা হচ্ছে আমার 6 তারিখে ফিঙ্গারের ডেট আছে সামনে 6 তারিখে। তো এটার কাগজ আর পাসপোর্ট, এই তিনটা কাগজ নিয়ে আমাকে যেতে হবে। আর 1 কপি ছবি নিয়ে আমাকে যেতে হবে অফিসে, কমিউনির অফিসে, কারণ আমার রেসিডেন্টের জন্য। আর রেসিডেন্টের পুলিশ ভেরিফিকেশন ওটাও বাসায় চলে এসেছিলো, তারপরে আমার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। তো বাসা থেকে আমি বের হয়ে গেছি, সেদিন বৃষ্টি বৃষ্টি দিন ছিল, অনেক বৃষ্টি ছিল, আর ভাঙ্কার বসেছিল। ভাঙ্কার এটাকেও কি বলে আর একটা আমি জানি না, সবাই ভাঙ্কার বলে তো আমি ওটাই জানি। আর আমার ইতালিতে আসা বেশি দিন হয়নি, তো তেমন একটা ভাষাও জানি না যে আমি ওটা এভাবে বলবো আপনাদেরকে যে কি বলে ওটা ইতালিতে, ওরা কি বলে এটা জানি না আমি, সবাই ভাঙ্কার বলে ওটাই শুনে এসেছি। তো অনেক ঠান্ডা ছিল আর বৃষ্টি বৃষ্টি ছিল। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়েন। আর নেক্সটে আমি ভিসা আপডেট, নতুন ফ্লুসি নিয়ে সামনে ভিডিও নিয়ে আসব, ওটা দেখেন অবশ্যই আপনারা। আর আমার ভিডিওতে যদি একটু আপনাদের উপকার হয় তাহলে আপনার পরিচিত মানুষদেরকেও আপনারা বলবেন, যে মানে আমি যেগুলো বলি মানে প্রসেসিং বিষয়গুলো বলি আপনাদেরকে, ওগুলো শেয়ার করবেন। ভিডিও শেয়ার করার দরকার নাই, কিন্তু সেগুলো বললেই হবে, তাতে যেন প্রতারিত কেউ যেন না হয়, তার জন্য আমি আসলে বলেছি। আর এই ব্লগ ভিডিওটা যদি আপনারা দেখেন, আমার মনে হয় রেসপন্স পাচ্ছি, তাহলে আমি নেক্সটেও আমি সারাদিন কী করি না করি সেগুলো নিয়ে রিলেটেড ভিডিও নিয়ে আসবো। আর ভিসা রিলেটেড তো অবশ্যই আমার চ্যানেলে ভিডিও থাকবে, তারপরেও যদি আপনারা দেখতে চান আমি ব্লগ ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। তো আমি যেতে যেতে একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদেরকে দেখাচ্ছি এজি। আর হ্যাঁ, আমার সাথে যোগাযোগ, অনেকে মানে কমেন্ট করেন যে আমার সাথে যোগাযোগ করবেন কি করে, আমি কিন্তু বলে দেই প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে আমার পেজ লিংক, ফেসবুক আইডি লিঙ্ক। আইডিতে মেসেজ দিলে হয় কি দেখা যায় না অনেক সময়, কিন্তু পেজে যারা মেসেজ করে আমি প্রত্যেকজনকে অ্যান্সার করার চেষ্টা করি। তো আমার কাছ থেকে যদি কোনো ইনফরমেশন নিতে চান তাহলে আমার পেজে মেসেজ করবেন, প্রতিটা ভিডিও ডিসক্রিপশনে আমার পেজ লিংক দেওয়া থাকে, ওখানে মেসেজ করবেন, তাহলে হয়ে যাবে। আমি কমিউনির কাছাকাছি চলে এসেছিলাম, তো অফিসের ভিতরে ভিডিও করা একদম অ্যালাউ না। তারপরে আমি ছোট্ট একটু ফুটেজ নিয়েছি, মানে চুপি চুপি যেন কেউ না দেখতে পাই, আড়ালে নিয়েছি। আর আমার অ্যাপয়েন্টমেন্টটা ছিল হচ্ছে 12:15 দুপুর 12:15। তো আমি এই যে অপেক্ষা করছিলাম, আর ভিডিওটা কিন্তু আমি একদম চুপি চুপি নিয়েছি, কারণ এই ভিতরে ভিডিও করা মোটেও অ্যালাউ না, ভিডিও করা যাবে না, যদি দেখতো তাহলে আমার জন্য একটু সমস্যাই হয়ে যেত। তো চুপি চুপি নিয়েছিলাম, ভিডিওটা দেখাবো তাই। আর আমি কার্ডও পেয়ে গেছি, তো আমি চিন্তা করলাম যে কার্ডটাও পেয়ে গেছি যেহেতু তাহলে আপনাদেরকে দেখাই। তো পরে সন্ধ্যায় ওখান থেকে বের হয়ে কাজ শেষ করে, ওটা তো দুপুরে হয়ে গেছিলো, সন্ধ্যায় বাইরে গেছিলাম, বাইরে থেকে মার্কেটে গেছিলাম, কিছু কেনাকাটা বাসার জন্য কিছু কেনাকাটা করেছি। আর এই তো আমার কার্ড চলে এসছে বাসায়, কয়েকদিন হলো আমি কার্ডটা পেয়েছি, ভিডিওটা করেছিলাম না, আজকে আপলোড করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।